Reclamo allò. মজা আয়া অল রাইট, ভিডিও শুরুতে আপনি যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন ওই রকম স্ট্যাটাস ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা ওটাই শিখে নেব। অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন। ফার্স্টে আপনাকে কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, কারণ অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান দিয়ে আমরা ওই রকম স্ট্যাটাস ভিডিও এডিট করব। তো আপনাকে অ্যালাইট মোশনটা ডাউনলোড করতে হবে এবং অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আসতে হবে, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার ফার্স্টে কী করবেন, উপরের দিকে দেখবেন একটা মেসেজ এখানে পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলি লিঙ্ক আপনার সামনে চলে আসবে। সবার ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অবশ্যই এখান থেকে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা ম্যাটেরিয়াল ইউজ করবো এখানে আপলোড করে দেবো, অ্যান্ড এখান থেকে আপনাদের সেইগুলি ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান ওপেন করে নেবেন, নিচে প্রজেক্ট অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে আমার সবার উপরের দিকে দেখুন দুটি প্রজেক্ট রয়েছে, বিটমার্ক অ্যান্ড ইফেক্ট। এই দুটি প্রজেক্ট কিন্তু আপনার প্রয়োজন হবে এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য। তো অবশ্যই আপনাকে এই দুটি প্রজেক্ট ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনার ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানে ইম্পোর্ট করে নেবেন। এবং ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা হলে আপনি আমার কি চ্যানেল চেকআউট করতে পারেন, আমি ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, তো আপনার ভিডিওটা দেখলেই আপনার ইজিলি ডাউনলোড করতে পারবেন। দেন এখান থেকে ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন, অ্যান্ড বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর এখানে আপনি সংটা পেয়ে যাবেন, এর মধ্যে সং থাকবে, অ্যান্ড এখানে দেখবেন কিছু বিটমার্ক করা থাকবে, রেডলাইন রয়েছে, এগুলো বিটমার্ক। এই বিটমার্ক অনুযায়ী কিন্তু আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে। তো ফটো কীভাবে অ্যাডজাস্ট করে অ্যাড করবেন দেখাচ্ছি। ফার্স্টের দিকে টাইমলাইন নিয়ে আসবেন, একদম ফার্স্টে এখানে নিয়ে আসবেন টাইমলাইনটা। নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ফার্স্টে ফোল্ডার আমি চেঞ্জ করে নিচ্ছি, তো ফোল্ডারটা আপনারা চেঞ্জ করে নেবেন। দেন এখান থেকে ফার্স্টে একটা ভিউয়ালে ক্লিক করে ফার্স্টে একটা ফটো সিলেক্ট করবেন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন ফটো। দেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া, এখানে ক্লিক করে দেবেন, তাহলে ফটোটা ফিল স্ক্রিন হয়ে যাবে। দেখুন এখানে ফিল স্ক্রিন হয়ে গেছে। দেন ডান দিকের অ্যারোতে একবার ক্লিক করবেন, দেখুন পরে বিটমার্ক পর্যন্ত গেল না, তো আরেকবার ক্লিক করুন, এবার দেখুন পরে বিটমার্কে টাইমলাইনটা চলে এলো। দেন এই অপশানটিতে ক্লিক করে দিন, এবার দেখুন ফটো লেয়ারটা এই পর্যন্ত চলে এলো। দেন এখান থেকে ব্যাকে আসুন, আবার প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করুন, দেন থ্রি ডটে ক্লিক করে এটাকেও আপনার ফিল কম্পোজিশন এরিয়া, এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নিন। দেন ডান দিকের অ্যারোতে ক্লিক করে পরের বিট মার্কে টাইমলাইনটা নিয়ে আসুন, দেন এই অপশানটিতে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দিন। তো এইভাবে সেম প্রসেসে আপনারা প্রত্যেকটি বিট মার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবেন, অ্যান্ড ফটো যদি কোনো রকম অ্যাডজাস্ট করার থাকে তাহলে কী করবেন, ফটো লেয়ার সিলেক্ট করবেন, দেন এখান থেকে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন, দেন এখান থেকে পজিশনটা এইভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, অ্যান্ড তিন নম্বর অপশানে ক্লিক করে আপনার সাইজটা এভাবে বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। তো এটা আপনারা দেখে নেবেন। দেন প্রত্যেকটি বিটমার্কে ফটো অ্যাড করা গেলে আপনারা কী করতে হবে, ফার্স্টের ফটোতে চলে আসতে হবে, মানে ফার্স্টের এই ফটোটা এটাতে চলে আসতে হবে, দেখুন অনেক লম্বা আর কি ফটোটা, তো এটাকে চলে আসবেন। চলে আসার পর সিলেক্ট করবেন ফটোটিকে, দেন এখান থেকে চলে আসবেন এখানে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটি অপশানে, দেখুন ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটি বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন ওপাসিটি যেটা আছে 100%, এটাকে আপনারা কমিয়ে নেবেন, কমিয়ে এখান থেকে আপনারা করে নেবেন 25% বা তার আশেপাশে রাখবেন। তো আমি এখানে 25% রাখছি, 25% রাখবেন, ওকে। তাহলে কি হবে, একটা আমরা ভিডিও এখানে অ্যাড করবো, ধরে আর কি দেখতে ভালো লাগবে, ওকে। তো অ্যাড করে এটা আমি করে নেবেন ফটোটা, দেন এখান থেকে প্রত্যেকটা বিটমার্কে আপনার ফটোগুলো অবশ্যই অ্যাড করে নেবেন। আমি একটি প্রজেক্টে দেখুন করে রেখেছি কাজটা, তো দেখিয়ে দিচ্ছি প্রজেক্টটিতে, তো প্রজেক্টে দেখুন প্রত্যেকটি কাজ করে রেখেছি। দেখুন ফার্স্টের ফটোটিকে দেখুন এরকম পজিটিটা কমে রেখে দিয়েছি, অ্যান্ড তারপরে দেখুন এখানে প্রত্যেকটি বিটমার্ক অনুযায়ী আমি এখান থেকে ফটোগুলো কিন্তু অ্যাড করে রেখেছি। প্রত্যেকটি বিটমার্কে দেখুন আমি ফটো এখানে অ্যাড করে রেখেছি। তো আপনারাও সেম প্রসেস ফলো করে প্রত্যেকটি বিটমার্কে কিন্তু ফটোগুলোকে আগে অ্যাড করে নেবেন। দেন ফটো অ্যাড করা গেলে কী করতে হবে, আমাদের এখানে ফটোতে ইফেক্ট অ্যাড করতে হবে। ফার্স্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর ইফেক্টের প্রিসেটটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে
অনেকগুলো ইফেক্ট থাকবে, দেখুন ইফেক্ট 1, 2, 3 করে থাকবে। তো আপনারা কী করবেন, ইফেক্ট 1টা আমরা একটু পরে অ্যাড করছি, মানে সাপোজ শেষে ইফেক্ট 1টা অ্যাড করবো। তো দেন আপনারা চলে আসবেন ফার্স্টে ইফেক্ট 2তে, ইফেক্ট 2তে আসবেন। ইফেক্ট 2তে আসার পর নিচের ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট এখানে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। প্রজেক্ট ওপেন করার পর টাইম লাইনটা একটু এগিয়ে নিয়ে আসবেন, ফার্স্টের ফটোটা বাদ দিয়ে এগিয়ে চলে আসবেন, এখানে চলে আসবেন এই জায়গায়, কারণ এখান থেকে আমরা ইফেক্ট অ্যাড করবো। তো এখানে চলে আসবেন 20 সেকেন্ডে 20.11 সেকেন্ডে, যে নিচের দিকে আসবেন এবার, ওকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখে নেবেন টু অথবা ইফেক্ট 2 কোথায় লেখা রয়েছে, যেখানে যেখানে দেখা যাবে, দেখুন এখানে জায়গায় দেখা যাচ্ছে না কত লেখা রয়েছে। তো কী করবেন, এখন টু ফিঙ্গার দিয়ে একটু জুম করে নেবেন, দেখুন এবার দেখা যাচ্ছে, দেখুন 2 লেখা আছে। দেখুন তো এখানে আমাদের অ্যাড করতে হবে ইফেক্ট 2, তার উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পর ফটো লেয়ার সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে টাইম লাইন এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে আসার পর এখানে দেখে নেবেন আবার 2 কোথায় লেখা রয়েছে বা ইফেক্ট 2 কোথায় লেখা রয়েছে। তো এখানে দেখুন 2 লেখা রয়েছে। তো উপরের দিকে আসুন এবার, উপরের দিকে এসে এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করে ইফেক্ট অপশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন আবারও নিচের দিকে আসুন, এসে দেখে নিন 2 কোথায় লেখা রয়েছে বা ইফেক্ট 2 লেখা রয়েছে। তো এখানে লেখা রয়েছে, এবার উপরের দিকে আসুন, উপরে এসে এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন আবারও নিচের দিকে আসুন, দেন দেখে নিন কোথায় লেখা রয়েছে। তো এখানে আপাতত আর কোথাও লেখা নেই, মানে আর কোথাও ইফেক্টটা দিতে হবে না। তো এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন ইফেক্টের প্রিসেট আবারও ওপেন করে নিন। ওপেন করার পর এখান থেকে চলে আসুন ইফেক্ট 3তে, থ্রিতে আসুন। থ্রিতে আসার পর নিচের ফটো লেয়ারটা সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর আপনার প্রজেক্ট ওপেন করে নিন। ওপেন করার পর এখান থেকে টাইম লাইন এগিয়ে নিয়ে আসুন 20 সেকেন্ডের কাছে, দেন নিচে চলে আসুন। নিচে আসার পর এখান থেকে দেখে নিন ইফেক্ট 3 কোথায় লেখা রয়েছে। তো এখানে দেখুন ইফেক্ট 3 লেখা রয়েছে। তো উপরে আসুন, উপরে এসে ফটো লেয়ার সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট এখানে অ্যাপ্লাই করে দিন। ওকে, দেন আবার নিচে আসুন, নিচে আসার পর দেখে নিন ইফেক্ট 3 কোথায় লেখা রয়েছে। তো গেছে দেখে নিন, এখানে দেখুন লেখা রয়েছে ইফেক্ট 3। তো উপরে আসুন, উপরে এসে এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন নিচে এসে দেখে নিন ইফেক্ট 3 কোথায় লেখা রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে এখানে। তো উপরে এসে ফটো লেয়ার সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট অ্যাপ্লাই করে দিন। তো এভাবে জাস্ট আপনারা দেখে নেবেন নিচেই যে কোথায় কোন ইফেক্টটা লেখা রয়েছে, মানে ইফেক্ট 3টা কোথায় লেখা রয়েছে। দেন উপরে এসে আপনারা সেই ফটো সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, সেম প্রসেসে প্রত্যেকটি ফটোতে করে নেবেন, যতগুলো ফটো হবে আর কি, যতগুলো ফটোতে আর কি করার থাকবে করে নেবেন ওইভাবে। ওকে, দেন ব্যাকে আসবেন, ব্যাকে এসে এখান থেকে ইফেক্টের প্রিসেট আবারও ওপেন করে নেবেন। দেন এখানে ইফেক্ট 1এ চলে আসবেন, ইফেক্ট 1টা যেটা বাদ রেখেছিলাম, তো ইফেক্ট 1এ আসবেন। দেন নিচের ফটো লেয়ারটা সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন, দেন টাইম লাইন এগিয়ে নিয়ে আসবেন, এখানে 20.11 সেকেন্ড নিয়ে আসবেন। দেন নিচে আসবেন, নিচে সে দেখার তেমন কিছু নেই। এরপর কী করবেন, যতগুলো ফটো আর কি বাদ আর কি বাকি রয়ে যাবে ইফেক্টে দেওয়া, প্রত্যেকটা ফটোতে আপনাকে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট 1টা প্রত্যেকটা ফটোতে যতগুলো ফটো আর কি ইফেক্ট অ্যাড দেওয়া বাকি থাকতে হবে, বাকি থাকবে। দেখুন এই ফটোগুলোতে ইফেক্ট নেই, তো এটাকে সিলেক্ট করে ইফেক্টে এখানে অ্যাপ্লাই করে দিন, ইফেক্টে এখানে অ্যাপ্লাই করে দিন। এবার এরপরে দেখুন এখানে ইফেক্ট রয়েছে, এটাতে ইফেক্ট রয়েছে, এটাতে নেই, তো এটাকে সিলেক্ট করে এখানে ইফেক্টে অ্যাপ্লাই করে দিন। তো এইভাবে সেম প্রসেসে আপনার যে কটা ফটোতে আপনার ইফেক্ট অ্যাড দেওয়া বাকি থাকবে সে কটা ফটো জাস্ট দেখে দেখে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে সেখানে ইফেক্ট আপনার অ্যাপ্লাই করে দেবেন। ওকে, একদম শেষ পর্যন্ত। দেন প্রত্যেকটা ফটোতে ইফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে আপনার কী করতে হবে, একটা ভিডিও অ্যাড করতে হবে, যেটা হচ্ছে লিরিক্স। তো ফার্স্টের দিকে আসবেন, ফার্স্টের দিকে আসার পর এখানে একদম ফার্স্টে টাইমটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে ফোল্ডার আমি চেঞ্জ করছি, ফার্স্টে ফোল্ডার চেঞ্জ করে নেবেন, দেন এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, দেন এখান থেকে ভিডিওটা অ্যাড হয়ে যাবে, দেখুন অ্যাড হয়ে গেছে ভিডিওটা। এরপর কী করতে হবে, ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ডান দিকে অ্যাডোতে একবার ক্লিক করবেন। দেন বিটমার্কে টাইম লাইনটা নিয়ে আসবেন, এই ফার্স্টের বিটমার্কটাতে নিয়ে আসবেন। দেন এই অপশানটিতে ক্লিক করে লেফট সাইডে এক্সট্রা পার্টটা কাট করে দেবেন। দেন ডান দিকে অ্যাডোতে একবার ক্লিক করবেন, পরে বিটমার্কে টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে রাইট সাইডে এক্সট্রা পার্টটা কাট করে দেবেন। তো কাট হয়ে গেলো, এবার কী করবেন, এই জায়গাটা লং প্রেসটা হোল্ড করবেন, হোল্ড করে এরকম ভিডিও লেয়ারটা নিচের দিকে নামিয়ে আনবেন, নিচের দিকে নামিয়ে আনবেন এরকম। ওকে, নিচের দিকে এরকম নামিয়ে আনবেন, এই ফটোর ওপরে রাখবেন, এই ফটোর ওপরে এরকম রাখবেন। দেন কী করবেন, ভিডিও লেয়ারটাকে আরেকবার সিলেক্ট করবেন, দেন ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা লাইটিংয়ে ক্লিক করবেন, দেন এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে নেবেন। ওকে, দেন দেখুন এরকম একটা লাইট ইফেক্টের আর কি আসবে, চলে আসবে লাইট ইফেক্ট। ওকে, ক্লিক চলে আসবে।
এরপর কি করতে হবে, এখান থেকে ভিডিওটা আপনাকে এক্সপোর্ট করতে হবে। তাহলে ডানদিকে শেয়ার বাটন পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন, ক্লিক করে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার, বাই।